দেশের প্রথম আধুনিক ইলেকট্রিক ট্রেন মেট্রো রেল, যেখানে রাখা হয়েছে আধুনিক সব রকম সুযোগ সুবিধা। টিকিট কাটা থেকে ভ্রমণ, সবকিছুতেই প্রযুক্তির ছোঁয়া পাবেন যাত্রীরা। 28 ডিসেম্বর প্রথমবারের মতো মেট্রো রেলের যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। 29 ডিসেম্বর থেকে সাধারণ মানুষ চড়তে পারবেন মেট্রো রেলে। প্রথমবারের মতো মেট্রোতে উঠবেন, নতুন সব প্রযুক্তি নিয়ম জেনে বুঝে সাবধানে ভ্রমণ করতে হবে মেট্রোতে, এই নিয়েই আজকের ভিডিও। মূল সড়ক থেকে সিঁড়ি কিংবা লিফটে উঠতে পারবেন মেট্রো রেলের স্টেশনে। দ্বিতীয় তলকে বলা হচ্ছে মেট্রো স্টেশনের কনকোর্স লেভেল। এখানে আসার পর টিকিট সংগ্রহ করবেন যাত্রীরা। ক্যাশ টাকা দিয়ে কিংবা টিকিট বিক্রয়ের মেশিন থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন যাত্রীরা। মেশিনে টাকা দিয়ে মনিটরে গন্তব্য ও টিকিটের সংখ্যা নির্ধারণ করে কল বাটন চাপলেই বেরিয়ে আসবে টিকিট। এমআরটি পাস বা র্যাপিড পাস দিয়েও আপনি টিকিট কাটতে পারবেন। টিকিট কাটার পর এসব স্বয়ংক্রিয় দরজা টিকিট দিয়ে খুলতে হবে যাত্রীকে। টিকিট পাঞ্চ না করলে এই দরজা খুলবে না এবং আপনি মেট্রোর প্ল্যাটফর্মে প্রবেশ করতে পারবেন না। তাই টিকিট না কেটে ভ্রমণের কোনো সুযোগই নেই মেট্রোতে। টিকিট দিয়ে দরজাটি স্বয়ংক্রিয়ভাবে খোলার পর সিঁড়ি বা এসকেলেটর কিংবা লিফট দিয়ে আপনি তৃতীয় তলায় মেট্রোর প্ল্যাটফর্মে হাজির হবেন। তারপর মেট্রো রেল আসলেই আপনি চড়তে পারবেন স্বপ্নের ট্রেনে। তবে অবশ্যই শুরুর দিকে স্টেশনের বিভিন্ন ঘোষণায় কান রাখবেন, নির্দেশনা মোতাবেক উঠে পড়বেন মেট্রো রেলে। মেট্রো রেল স্টেশনে আসার পর প্রথমে ভেতরের যাত্রীদের নামতে দিতে হবে, তারপর স্টেশনে দাঁড়িয়ে থাকা যাত্রীরা মেট্রোর ভেতরে উঠবেন। ভ্রমণ শেষে নির্দিষ্ট স্টেশনে পৌঁছানোর পর প্ল্যাটফর্ম থেকে মেট্রো স্টেশনের দ্বিতীয় তলায় নামবেন যাত্রীরা। তারপর আবার স্বয়ংক্রিয় গেটে পাঞ্চ করবেন টিকিট। যদি আপনি টিকিটের চেয়ে বেশি দূরত্বে ভ্রমণ করেন সেক্ষেত্রে খুলবে না দরজা, তখন জরিমানা কিংবা মেট্রো পুলিশ কিংবা ম্যাজিস্ট্রেটের দেওয়ার শাস্তি মাথায় নিয়ে বের হতে হবে স্টেশন থেকে। পুরো স্টেশন জুড়েই স্টিকার লাগানো আছে, আপনি কোনটা করতে পারবেন আর কোনটা করতে পারবেন না তা জানানো আছে এসব স্টিকারে। তাই বর্জনীয় কাজগুলো করলে মেট্রো পুলিশ ফোর্স এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট শাস্তির আওতায় আনবেন নিয়ম ভঙ্গকারীকে। তাই শুরুর দিকে একটু হলেও সাবধানে চলতে হবে আপনাকে। মেট্রো রেল একটি সুশৃঙ্খল গণপরিবহন ব্যবস্থা, তাই ঢাকাবাসীর দীর্ঘদিনের বিশৃঙ্খলা, নিয়ম না মানার প্রবণতাই স্বস্তি দিতে আসছে মেট্রো রেল। আপনার প্রথম মেট্রো যাত্রা সুখকর হোক, কোনো বিব্রতকর অবস্থায় না পড়তে নিয়ম মেনে মেট্রোতে ভ্রমণ করুন। শুভকামনা।